এখন মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি চাঁদপুর তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা, সকল মাননীয় সংসদ সদস্য সকলকে সালাম এবং শুভ অপরাহ্ন। বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার হিসেবে ঐতিহাসিক তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় সংসদের সকল সদস্যদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার আপনাকে, ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ডক্টর শিরীন শারমিন চৌধুরী শিক্ষা জীবনে মেধাবী শিক্ষার্থী, পেশা জীবনে দক্ষ আইনজীবী। এ সংসদের প্রাজ্ঞ স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি একজন সফল মানুষ। রাজনীতিতে তার হাতে খড়ি পারিবারিক পরিসরেই, জাতীয় রাজনীতিতে আগমন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। আওয়ামী লীগের আদর্শে জারিত মানুষ তিনি। রাজনীতি, শিক্ষা, জনপ্রশাসন ও জনসেবার ঐতিহ্যমণ্ডিত একটি পরিবারের সন্তান তিনি। মাননীয় স্পিকার হিসেবে তিনি প্রজ্ঞা, দক্ষতা, প্রত্যুৎপন্ন মতিত্ব, নিরপেক্ষতা, সাহসিকতা এবং রসবোধের ইতোমধ্যেই স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নারীর যে জয়যাত্রা, সে জয়যাত্রায় তিনি এক উজ্জ্বল নক্ষত্র। আমি তাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাবার পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, তার উত্তরোত্তর সাফল্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।